আমাদের এরকমই আরো নানান রকম ভিডিও যেটা আই বাটনে আছে তো গিয়ে দেখে নিতে হবে কিন্তু আর ভিডিও শেষে যে সব ভিডিও ভেসে উঠছে সেগুলোও দেখবেন একদম তো আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ সাথে টক জল আলু মাখা তো দেখালামই তো ওটা খুব ইয়ামি আর এতটাই স্পাইসি ভালো খেতে হয়েছে তো আমার জিভে জল এসে যাচ্ছে তো এমনই জিনিস ছোট থেকে বড় সবার পছন্দ আজকে আমরা নিয়েছি ফুচকা এখানে 20টা করে ফুচকা আছে দিদি প্লেটও 20টা আমার প্লেটও 20টা আছে টক জল একদম ইয়ামি আর আছে স্পাইসি আলু মাখা আল্লাহ স্পাইসি আলু মাখা তো বন্ধুরা আজকে স্পাইসি ফুচকার রিকোয়েস্ট করেছিলেন অনন্যা দাস আর সেহাপাল যারা অনেকেই করেছিল তো দিদি ফুচকা চ্যালেঞ্জ করো তো ফাইনালি আমরা ফুচকা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি এর আগে আমাদের আরেকটা করা আছে আরো দু তিনটা করা আছে তো সেগুলোও দেখে নিতে পারেন তো আজকের ব্যাপারটা হলো তো ফুচকার সাথে কাঁচা লঙ্কা খেতে হবে পান্ডাটা হলো এই যে এখানে দুটো কাঁচা লঙ্কা আছে তো দিদির একটা আমার একটা তো এটাকে কুচিয়ে নিতে হবে তো ফুচকার মধ্যে যে এরকম ভাবে একটা লঙ্কা পুরো খেতে হবে ঠিক আছে টমেটো খেতে পারে আবার ফুচকার মধ্যে দিয়েও খেতে পারে যার যেটা ব্যাপার তো এটাকে আগে আমরা কেটে নিয়ে আসছি ঠিক আছে তো বন্ধুরা কাঁচা লঙ্কা গুলো কাটা হয়ে গেছে এই যে এখানে নিয়ে নিয়েছি আলুর সাথে এখানে সাইডে রাখা আছে আর এটা আমার তো এটা এখানে নিয়ে নিলাম এটা ফুচকার সাথে নিয়ে নেব ঠিক আছে আর বেশি বক বক না এবার চ্যালেঞ্জটা আরম্ভ করি তবে দিদি কাউন্টিং করে 1 2 3 স্টার্ট ফুচকা গড়িয়ে চলে যাচ্ছে মারাত্মক ব্যাপার ফুচকা মানে মারাত্মক ব্যাপার প্রথমেই গরম একটা লঙ্কা
দেখেছি তো আগে বেশি বেশি আলু ভরা হয়ে গেছে বলে শেষেরটা ছিল না শুধু জল দিয়ে খেতে হয়েছে তো বন্ধুরা তো দেখলেন তো তো কে জিতল আর কে হারলো একটা ফুচকা ছিল খালি আমি হেরে গেলাম তো এতটাই বড় বড় ফুচকা ছিল আমার মুখেতে এমনিতেই বড় ফুচকা হয়ে যাচ্ছে কে তো ফুচকার কাছে যখন খাই তখন বলে আপনি ছোট ছোট ফুচকা দেবেন ঠিক আছে এরকম কে বলেন তো বন্ধুরা তো আমাকে কমেন্টস করে জানাবেন যে ফুচকার কাছে গিয়ে বলেন যে আমাকে ছোট ছোট ফুচকা দেবেন আর আমার মুখ জ্বলছে আজকে লঙ্কা খাইয়েছে একদম মুখ পুরো মানে ঠোঁটপুট জ্বালা দিচ্ছে আর লাচারাগুলো বিশাল ঝাল আজকে শুধু আজকে চ্যালেঞ্জটা একটু মারাত্মক হয়ে গেল একদম তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তো আমি একটা ফুচকার জন্য হেরে গেলাম তো দিদি জিতে গেল তো আজকে আর কোনো পানিশমেন্ট রাখছে না দিদি এমনিতেই লঙ্কা খাওয়া হয়েছে পাঁচটা আলুর সাথে আবার কাঁচা লঙ্কা একদম তো বন্ধুরা আজকের এই ইটিং চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেনই বলছি একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল ক্লিক করে দেবেন আর এত ভিউয়ার্স রয়েছে দেখছি প্রতিদিন দেখে যাচ্ছে ভিডিও আর কিন্তু লাইকের বেলা দেখছি অল্প সাবস্ক্রাইবার কম আসছে কেন আর যারা নতুন দেখছো প্লিজ 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 অবশ্যই কিন্তু